আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্যান্ডেল তৈরি করাতে মেশিন হাইড্রোলিক বা পাওয়ার পেড বা ম্যানুয়াল স্যান্ডেল ইতিপূর্বে দেখছেন, এটা কিন্তু ম্যানুয়াল না, এটা হাইড্রোলিক, কেউ কয় সেমি অটো। তো এই সেমি অটো মেশিন আমরা এখন চালাবো আপনাদের সামনে, চালিয়ে কাটিং করে থ্রেডিং করে দেখাবো স্যান্ডেল বা পন্স, বাদারি, চপ্পল, ইভা বা ক্যাঙ্গারু, যেটাই বলেন না কেন এই মেশিনটি আপনারা করতে পারবেন। তো দর্শক প্লিজ, আমার চ্যানেলে যারা নতুন দর্শক এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো দর্শক কথা না বাড়িয়ে সরাসরি চলুন মেশিনটি চালিয়ে দেখা যাক। এটি বাসা বাড়ি লাইনেই কিন্তু আপনি চালাতে পারবেন, মানে 220 ভোল্ট, 220 ভোল্ট বিদ্যুতে আপনি চালাতে পারবেন। তো দর্শক প্রথমে আমি এই যে এই বাটনটি কিন্তু অন করলাম, এই প্রথমে এই বাটনটি অন করা লাগবে, অতঃপর এই যে পাওয়ার প্রেসের যে পুশ সুইচ, এই সুইচটি আপনাকে পাঞ্চ করা লাগবে। তো নির্দিষ্ট মাপের ভিতরে কিন্তু এটি নামবে আর উঠবে, এখানে সম্পূর্ণ অটোমেটিক, এটা কিন্তু আপনার লিভার সিস্টেম না, এটি সার্কিট সিস্টেম। সার্কিট সিস্টেম হওয়ার কারণে কিন্তু এটি অটোমেটিক, যতবার পাঞ্চ করবেন একবারই নামবে, বেশি নামবে না। তো আপনার পাঞ্চের সাথে সাথে নেমে যাবে, অনলি 3 সেকেন্ডের ভিতরে নামবে প্লাস উঠবে। তো দর্শক এখানে টাইমিং বোর্ড দেওয়া আছে, এখানে আপনি প্রেশার কম বেশি ইত্যাদি করতে পারবেন। তো এখন আমরা কাটিং করে দেখাবো যে একবারে স্যান্ডেল কাটিং হচ্ছে কিনা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাটিং করলাম এতক্ষণ এখানে, তো আমার কাটিংটা একটু বড় হয়েছে, এই পাশে মালটা একটু বেশি রাখা, বাড়তি রাখার কারণে কিন্তু ওয়েস্টেজ হয়ে গেছে। তো আপনারা যখন কাটবেন এটি মাপ অনুযায়ী কাটবেন, তারপরে মেশিনে দিবেন, আস্ত শীট কেটে যাবে। তো অনেকেই কমেন্ট করেন যে ভাই পালিশ মেশিনের দরকার আছে, তো এখানে দেখেন পালিশের কোনো প্রয়োজন নাই, আমি মনে করি 100% মসৃণ হয়ে কাটিং হয়েছে। তো ফিতা লাগানো গ্রুপগুলো কিন্তু অলরেডি একবারে সিট হয়ে গেছে, এখন ফিতা লাগানোর আগ মুহূর্তে একটু পাঞ্চ করে নিতে হবে। তো চলুন পাঞ্চ করা সিস্টেমটা দেখি। আর এই যে এই পাশে এটা 2 হর্সের মোটর দিয়ে চলতেছে, হাইড্রোলিক যে পাওয়ারের ড্রামের ভিতর তেল টেল ইত্যাদি যা কিছু আছে সবই কিন্তু আপনারা পাচ্ছেন। আর এই যে প্রেশারের যে পাইপগুলো এটাও কিন্তু উন্নত মানের, শক্তপোক্ত, মজবুত, অর্থাৎ ওই যে ক্যাট বা অন্যান্য যে ভেগু গাড়ি আর কি, যা কাদা কাটা বা মাটি কাটা, ওই গাড়ির যে কেবলগুলো এগুলো ব্যবহার হচ্ছে। তো আমার বড় ভাই ভালো বলতে পারবে, কারণ ওনার এই কেবলের ব্যবসা আছে আর কি। Thank you.
তো দর্শক এতক্ষণ দেখছিলেন নিপিল করা সিস্টেম, এটা হচ্ছে স্যান্ডেলের বোল্টু বা হোল করা, যে যেটাই বলেন আর কি, এটা হচ্ছে এই সিস্টেমে এটা পালিশ করা লাগে। তো পালিশ করা শেষে কিন্তু আপনাকে এইভাবে ফিতা লাগাইতে হবে। আপনারা মেশিন ক্রয় করতে চান, সরাসরি আমাদের ঠিকানা সমূহ লোকেশন ট্র্যাক করতে পারেন, বিকেবিডি লিখে সার্চ করবেন গুগল ম্যাপে, স্যাটেলাইটের মাধ্যমে আমাদের ঠিকানা সমূহ অবস্থান জানতে পারবেন। বুধবার ব্যতীত যেকোনো দিন আমাদের অফিসে আপনারা আসবেন, সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত মেশিন ক্রয় বিক্রয় এ বিষয়ে জানার জন্য কল করতে পারবেন। মেশিন যদি ক্রয় না করেন, মজা করার জন্য, তামসা বা রং মারার জন্য অযথা কল করে কেউ বিরক্ত করবেন না। সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ, সুস্থই স্বাস্থ্য। আল্লাহ হাফেজ।